প্রিয়মিন্ডের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে হচ্ছে আমি একটা ফর্ম ডিজাইন করব, ঠিক আছে? এই ফর্মটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, দেখেন একটা স্ক্রিনে একটা ফর্ম আমি রেখে দিয়েছি। হ্যাঁ, এইরকম একটা ফর্ম যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমি কি করে ডিজাইন করব, এটা হচ্ছে আমার টপিক আজকে। হ্যাঁ, সো এখন থেকে ছোট ছোট এরকম ভাবে ছোট ছোট একটা প্রজেক্ট করব। সো এইসব প্রজেক্ট গুলো দেখার চেষ্টা করবো এবং এর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট আমরা তৈরি করতে পারি কিনা নিজেরা সেটা ট্রাই করবো, ঠিক আছে? এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে এগুলো। সো আমি এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি, সো দেখে দেখে এরকম একটা ডিজাইন করবো আমরা। তো এই জন্য আমি কি করতে পারি, সো আমার এখানে মনে করেন আমার আমি একটা ফাইল নিয়ে রাখছি, ঠিক আছে? সো আমি ফর্ম ডট এইচটিএমএল একটা ফাইল নিয়ে রাখছি। এখানে কি জিনিস আছে সেইগুলো আগে আমি ইয়ে করি। এইচটিএমএল আমি নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এখানে শুরু করতেছি। হ্যাঁ, কি শুরু করতেছি একটু খেয়াল করি যে আমার হচ্ছে এখানে এরকম একটা ফর্ম আছে, এরকম একটা ফর্ম আমি ডিজাইন করবো। এই ফর্মে কি কি আছে দেখেন, এখানে দু একটা জিনিস একটু আপনাকে খেয়াল রাখতে হবে। নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমি কালার নিয়েছি বা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি একটা। হ্যাঁ, আর তারপরে কিন্তু এখানে কিন্তু আর একটা ইমেজ নেওয়া আছে, যে দুইটা ইমেজ আমাদের নিতে হবে, ঠিক আছে? সেই দুইটা ইমেজ নিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমি আমার ইয়ের ভিতরে 15-র ভিতরে আমি এই দুইটা ইমেজ কিন্তু আমি রেখে দিয়েছি, ঠিক আছে? সো অ্যাভাটার ডট পিএনজি আর বিজি ডট জেপিজি নামে দুইটা হচ্ছে আমি ইমেজ নিয়ে রাখছি। এখন কথা হলো যে অ্যাভাটার জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। অ্যাভাটার হচ্ছে আমি যদি সার্চ দিই অ্যাভাটার কি জিনিস সেটা একটু বলে দিই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। অ্যাভাটার অ্যাভাটার কিন্তু মুভি না কিন্তু। হ্যাঁ, সো অ্যাভাটার যদি ইমেজে যাই আমি, সো এগুলো হচ্ছে আইকন বলি আমরা। হ্যাঁ, অ্যাভাটার আইকন, একটু অ্যাভাটার দিয়ে আইকন দিয়ে সার্চ দিই আমি অ্যাভাটার আইকন। সো এখানে দেখেন বিভিন্ন রকমের ছেলে মেয়েদের বিভিন্ন রকম হচ্ছে লগ ইনের জন্য আমরা সাধারণত লগ ইন বা লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন পেজে এরকম বিভিন্ন হচ্ছে অ্যাভাটার দেখতে পাই। সো আমিও এরকম একটা অ্যাভাটার জাস্ট ডাউনলোড করে নিয়েছি এখানে, কথা বুঝছি? এখানে জাস্ট একটা অ্যাভাটার নামে একটা ডাউনলোড করে একটা পিএনজি ফাইল নিয়েছি আমি। এই ফাইলটা যদি আমি দেখি, সো এরকম একটা অ্যাভাটার নেওয়া আছে, ঠিক আছে? এই একটা অ্যাভাটার নিয়ে আছে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আছে, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ওই ফর্মের ব্যাকগ্রাউন্ডে দিব, এই যে এই ইমেজটা আমার নেওয়া আছে, ঠিক আছে? সো এরকম দুইটা ইমেজ আপনাদের কালেকশনে রাখতে হবে। সো এখন যে কাজটা করতে হবে আমাকে, আমি যেহেতু ফর্ম ডিজাইন করছি, ফর্ম ডিজাইন, এখানে বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু টার্ম আসবে, এইগুলা এই ক্লাসটা নেওয়া মানে হচ্ছে নতুন কিছু এক্সপিরিয়েন্স, নতুন কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। পরবর্তীতে হচ্ছে কোন ডিজাইন বা কোন ফর্ম ডিজাইন করতে গেলে এটা আরো বেশি বেটার কাজে লাগবে। আমরা ইতিমধ্যে হচ্ছে ফর্মের বিভিন্ন ট্যাগ বিষয়ে আমরা জেনে গেছি। সো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, আমরা শুধু যে ওই বিষয়গুলো ইউজ করবো এরকম না, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে ইউজ করে আমি আমার মতো করে একটা ফর্ম ডিজাইন করতে পারি। সো এই জন্য যে কাজটা করব, আমি প্রথমে একটা ডিভ নিব এখানে। হ্যাঁ, প্রথমে একটা ডিভ নিব। সো ডিভের ভিতরে এখানে আমি হচ্ছে একটা ইমেজ নিব, ঠিক আছে? প্রথমে নিব একটা ইমেজ, ইমেজ নিলাম। সো ইমেজটা কি, আমার যে অ্যাভাটারের যে ইমেজটা সেই ইমেজটা আমি নিব, সবার উপরে যেহেতু আছে। দেখেন এইটা যদি আমি একটু দেখি, এটা এই ফর্মটা যদি সবার উপরে আছে হচ্ছে অ্যাভাটার। সো অ্যাভাটারটাকে সবার উপরে আমি নিয়ে নিলাম ডিভের ভিতরে। সো অ্যাভাটারের নামটা কি দেওয়া আছে একটু দেখে আসি ফাইলের, অ্যাভাটার ডট পিএনজি ফাইল। সো আমি এখানে হচ্ছে অ্যাভাটার ডট পিএনজি ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে? সেভ করলাম। সেভ করে যদি এটাকে আমি এখন যদি আমি লোড করতে চাই এটাকে, তাহলে দেখব যে একটা ইমেজ এখানে শো হয়ে আছে। এরপরে কি আছে একটু খেয়াল করি, আমি জাস্ট দেখে দেখে করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এরপরে আছে হচ্ছে লগ ইন হেয়ার নামে একটা টেক্সট আছে দেখতেছি। সো এটার জন্য আমি কি করতে পারি, এরপরে আমি একটা এইচ টু ট্যাগ নিতে পারি, ঠিক আছে? এইচ টু ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগ, যে কোনো বিষয় আপনি নিতে পারেন, ঠিক আছে? সো এইচ টু ট্যাগ নিতে পারেন বা এইচ ওয়ান ট্যাগ নিতে পারেন। সো এখানে লিখলাম হচ্ছে লগ ইন হেয়ার, লগ ইন হেয়ার, এই কথাটা মনে করেন আমি লিখে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি একটু দেখি এটাকে, রিলোড দিই, এইটা হচ্ছে আমার ফর্ম ডিজাইন।
সো এখানে দেখছি লগ ইন হেয়ার লেখাটা চলে আসছে। আচ্ছা এরপরে কি আছে আমার এই ফর্মটা যদি আমি একটু দেখি, সো এরপরে আছে হচ্ছে আমার একটা ইউজার নেম লাগবে এখানে, আর তারপরে লাগবে হচ্ছে আমাকে একটা ইনপুট বক্স আমাকে নিতে হবে এখানে, আর ইনপুট এখানে হচ্ছে একটা টেক্সট আছে, এখানে আমি একটা ইনপুট বক্স নেব। তারপরে কি এটাও একটা ইনপুট বক্স হিসেবে লগ ইনটাকে আমি নিয়ে নিছি, বিষয় হচ্ছে এটা আলটিমেটলি এই জিনিসটা পরে আমরা ডিজাইন করলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার। সো এখন হচ্ছে আমাকে আমি লগ ইন হিয়ার নেওয়া হয়ে গেল, সো যেহেতু আমার এখন আছে হচ্ছে ফর্ম ট্যাগ, আমি যদি ফর্মটাকে একটু ধরি, ফর্ম ট্যাগ ফর্মের ভিতরে আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, ঠিক আছে পি পি ট্যাগ নিলাম, এখানে লিখলাম পি ট্যাগ এর ভিতরে ইউজার নেম, ইউজার নেমটা লিখে দিলাম পি ট্যাগ। তারপরে কি আছে এর নিচে একটা আমি ইনপুট ইনপুট বক্স নিলাম টেক্সট টাইপ, সেভ করলাম। তারপরে কি আছে এটাকে যদি আমি এখন রিলোড দিই, এটা যদি আমি দেখতে চাই তাহলে কি আসছে, এখানে একটা ইউজার নেম আসছে, তার নিচে একটা ইনপুট বক্স আসছে। আচ্ছা এটা গেল, এরপরে হচ্ছে আমার আরেকটা পি পি ট্যাগ নিবো, আমরা আরেকটা পি ট্যাগ নিবো, এই পি ট্যাগে দিব হচ্ছে পাসওয়ার্ড, ডব্লিউ ও আর ডি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড হচ্ছে আপনি যদি ক্যাপিটাল নিতে চান কোনো সমস্যা নেই, ক্যাপিটাল আমি ক্যাপিটাল নিব না, ওইটাকে একটু ইয়ে করি, ইউজার নেম পুরো ক্যাপিটাল নিব না, জাস্ট প্রথম অক্ষরটা ইউজার নেম থাকলেই হবে, ইউজার নেম সেভ করলাম পাসওয়ার্ড। এর নিচে হচ্ছে আমি একটা ইনপুট টেক্সট, সরি এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড নামে একটা বক্স নিলাম। তো এখন যদি এটাকে আমি রিলোড দিই তাহলে দেখবো যে এখানে পাসওয়ার্ডের জন্য আর একটা বক্স চলে আসছে। এরপরে কি আছে ঘটনাটা, এরপরে আসছে যে একটা লগ ইনের লগ ইনের জন্য একটা ইনফরমেশন নিয়ে আসে। সো এই লগ ইনের জন্য যে কাজটা আছে, সো এখানে হচ্ছে আমি আর একটা ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নিয়ে নিলাম, এখানে দিলাম হচ্ছে এইখানে হচ্ছে আমি এটা হচ্ছে টেক্সট দিব, টেক্সট, আর এইখানে হচ্ছে এর ভিতরে আমি একটু একটা ভ্যালু অ্যাসাইন করে নিব, ঠিক আছে ভ্যালু ভ্যালু হচ্ছে লগ ইন, এই কথাটা লিখে দিলাম। তো এখন যদি সেভ করি, সেভ করলাম, সেভ করার পরে একটু ব্রাউজারে দেখি, সো এখন দেখতেছি এখানে একটা লগ ইন বক্স চলে আসছে। তো আশা করি মোটামুটি এইটুকু আপনারা বুঝছেন। এখন কথা হলো যে এখন হচ্ছে আমার ডিজাইন পার্ট, আমার মূলত যা যে যে জিনিসগুলো আমার নেওয়ার দরকার সেগুলো আমি নিয়েছি। সো এখন ডিজাইন পার্ট যেহেতু আমি বলতেছি, সো এখন যে কাজটা করতে হবে, আমি আলাদা কোনো সিএসএস আমি ইউজ করতেছি না, আমি ইনলাইন সিএসএস ইউজ এই ইন্টারনাল সিএসএস ইউজ করতেছি, ঠিক আছে। সো ইন্টারনাল সিএসএস ইউজ করতে গিয়ে আমি আগে হচ্ছে আমাদের স্টাইল যে ট্যাগটা আছে সেটা আমি নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমার বডিকে আমি একটু ধরবো, ঠিক আছে বডি বডিকে ধরলাম, বডিকে ধরে বডির ভিতরে যে কাজটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে আমার, এই ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে বডির সাথে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আছে বডির সাথে, পুরো বডি জুড়ে ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখ খেয়াল খেয়াল করবেন। সো এখন এই জিনিসটাকে আমাকে এখানে নিতে হবে, সো এটাকে আমি সাপোজ মনে করেন প্রথমে হচ্ছে আমরা মার্জিন জিরো করে দিব, বডির মার্জিন জিরো করলাম, তারপর হচ্ছে কিছু জিনিস আমি প্যাডিং জিরো করে দিলাম। তো এই জিনিসগুলো হচ্ছে জিরো করার মানে হচ্ছে যে যদি কোনো ডিস্টেন্স থাকে কোনো ইয়ের সাথে, দেখেন এখন ডিস্টেন্সগুলো সুন্দরভাবে বডির সাথে লেগে গেছে, এখন কিন্তু কোনো ফাঁকা নাই, এই জন্যই আসলে এই জিনিসটা নেওয়া। সো এরপরে এরপরে কি আছে যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তাই না, এইখানে নিচে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি। সো এখন আমি কি করতে পারি, বডির ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দিলাম ইউআরএল, ইউআরএল এর ভিতরে হচ্ছে আমার ইউআরএল, ইউআরএল এর ভিতরে হচ্ছে আমার ইমেজ নেওয়া আছে bg.jpg। সো আমি এখানে কি করলাম bg.jpg হচ্ছে আমি একটা ফাইল নিয়ে নিলাম। এখন যদি আমি একটু রিলোড দিই, রিলোড দিলে কি দেখবো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, বাট এটা কি আসছে রিপিট আসছে, সো রিপিট আসছে। সো রিপিটের জায়গায় থেকে আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিকে ব্যাকগ্রাউন্ড রিপিট
ব্যাকগ্রাউন্ড রিপিট কে করব আমি নো রিপিট, ঠিক আছে? নো রিপিট নামে একটা ভ্যালু আছে। সো নো রিপিট করলে কি হবে, এটা হচ্ছে সুন্দরভাবে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে যতটুকু ইমেজটা বসে গেছে। এখন কথা হলো যে আমি ব্যাকগ্রাউন্ড একটু সাইজ দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাটা জুড়ে নাই, বা পুরাটা আমার যে ব্যাকগ্রাউন্ড আছে পুরাটা জুড়ে কিন্তু নাই। তো এটাকে যদি কাভার করি আমি, তাহলে পুরাটাকে কাভার করবে। তো এখানে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে যে কাজটা করতে পারি আমরা, যে ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিলাম কাভার, কাভার করলাম। সো কাভার করলে কি হচ্ছে, পুরো ইমেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। দেখেন পুরো ইমেজটা বডির ভিতরে অ্যাড হয়ে গেছে, তো কাভার হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে মনে করেন এ মোটামুটি আমার এখানকার কাজ শেষ। এখন হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি অর্থাৎ ফন্ট সাইজ যদি নিই, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এই ব্যাকগ্রাউন্ড ভিতরে যত টেক্সট আছে সেই টেক্সটের একটা সাইজ আমি নির্দিষ্ট করে নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড সাইজ সাপোজ আমি 16 পিক্সেল যদি করি, দেখি 16 পিক্সেল, এখন 16 পিক্সেল যদি করি, একটু টেক্সটের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আমি একটু ফন্ট ফ্যামিলি নিয়ে নিই, ফন্ট 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 ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে শানস শরীফ, একটা ফন্ট ফ্যামিলি নিয়ে নিলাম। সো এটাকে যদি রিলোড দিই এখন, সো এখানে দেখেন এটার একটু একটু মনে হচ্ছে একটু বড় হয়েছে, বিষয়টা হচ্ছে এইটা। সো মোটামুটি বডির কাজ আমার শেষ। সো বডির পরে কি আছে একটু দেখি, বডির পরে আছে আমার ডিপ। সো এই ডিপটার একটা আমি ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? ক্লাস নিয়ে নিলাম, ডিপের ক্লাস হচ্ছে, এটা হচ্ছে লগ ইন একটা বক্স আমি যেহেতু তৈরি করতেছি, সো আমি লগ ইন বক্স নামে একটা বক্স আমি ক্লাস হিসেবে ধরে নিলাম। এখন এই লগ ইন বক্সটাকে ধরবো আমি, ঠিক আছে? লগ ইন বক্সটাকে ধরে এখানে ডট, যেহেতু এটা ক্লাস, লগ ইন বক্সকে ধরলাম। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড বা এর একটা উইড দিই আগে, আগে উইড, উইড দিলাম সাপোজ 320 পিক্সেল, ঠিক আছে? 320 বা 350 পিক্সেল আপনি যাই দেন, সমস্যা নেই, 350 পিক্সেল। আর এর একটা হাইট দিব, এর একটা হাইট দিব সাপোজ 300 পিক্সেল দিলাম এর একটা হাইট। এখন এটাকে সেভ দিই। তাহলে সেভ দিলে কিন্তু আসলে আমি বুঝবো না, এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই তাহলে আমি বুঝবো যে এই জিনিসটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে আছে। সো ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি এখানে সাপোজ ধরেন কালো কালার দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ করলাম। সো এখন যদি আমি এটাকে রিলোড দিই, সো দেখেন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, সাথে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা যতটুকু জায়গা তার ভিতরে কিন্তু এটা আসে নাই, এখানে হচ্ছে এই কালারগুলো সবচেয়ে এর ভিতরে ঢুকে নাই কিন্তু। সো এখন আমি কি করতে পারি, এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে এখন হচ্ছে মনে করেন যে আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি, এর একটা অপাসিটি আমি যদি এর ভিতরে যদি তার মার্জিন আমি নিয়ে নিই, মনে করেন যে মার্জিন নিলাম, মার্জিন নিলাম হচ্ছে সাপোজ 70 পিক্সেল উপর থেকে, উপর আর নিচে 70 পিক্সেল মার্জিন নিলাম, আর এই পাশ থেকে, ডান পাশ থেকে আর বাঁ পাশ থেকে অটো করে দিলাম, একটু সেভ করলাম। দেখেন সেভ করলে কি হলো বিষয়টা, যে এটা সেন্টারে চলে আসলো, ঠিক আছে? এখন আমি এদের ভিতরে যদি এইটার ভিতরে যদি একটু প্যাডিং নিয়ে নিই, সো যেহেতু আমার এটা হচ্ছে দেখেন এই পাশ থেকে একটু জায়গা আছে, বাট এইটাতে যদি একটু দেখি আমি, দেখেন আসছে বাট এইটা একেবারে এটার সাথে লেগে আছে। সো আমরা প্যাডিং নিলে কি হয়, এর ভিতরে একটু জায়গা বাড়ে, স্পেস বাড়ে, ভিতরে জায়গা বাড়ে। আর মার্জিন নিলে কি হয়, উপর থেকে বাম পাশ থেকে এটা সরে আসে, বিষয়টা হচ্ছে এরকম, উপর থেকে 70 পিক্সেল আসছে, এই বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে অটো চলে আসছে, অটো সেন্টারে চলে আসছে, বিষয় হচ্ছে এটা, যেটা আমি এটা নিলাম। এখন মনে করেন আমি প্যাডিং নিয়ে নিলাম, প্যাডিং কিভাবে নিচ্ছি, আমি টপ থেকে সাপোজ টপ থেকে নিলাম 70 পিক্সেল, টপ আর বটম থেকে আমি নিলাম 70 পিক্সেল, আর লেফট আর রাইট থেকে নিয়ে নিলাম হচ্ছে আমি 50 পিক্সেল। সেভ করলাম, সেভ করলে কি ঘটনা ঘটবে, এর ভিতরে একটু জায়গাটা বড় হয়ে যাবে, দেখেন একটু খেয়াল করেন একটু বড় হয়ে গেছে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। সো মোটামুটি আমার বড় হয়ে গেছে, সো এই যে অবস্থা দেখেন এরকম মোটামুটি বড় হয়ে গেছে। এখন হচ্ছে এটা এটার থেকে একটু ছোট মনে হচ্ছে, কারণ হচ্ছে কি এটাতে উইড হাইট একটু কম নিয়ে আছে, এই জন্য এটা ছোট লাগছে। আমরা একটু উইডটা একটু বড় নিয়েছি, এটা যদি 300 পিক্সেল আমি নিয়ে নিই তাহলে এটা হয়তো বা ওটার মতো হয়ে যাবে, 320 নিলাম সাপোজ, 320, তাহলে কি হবে দেখেন, রিলোড দিলাম। সো রিলোড দিলে হচ্ছে একটু জায়গা
কমে গেল। এখন এটা বর্ডার রেডিয়াস যদি আমি দিয়ে দিই, চারি চারি থেকে একটা বর্ডার রেডিয়াস দিলে এই কোনাগুলা কিন্তু এটার মতো এই কোনাগুলা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটা কি করতে পারে, আমি মনে করেন বর্ডার রেডিয়াস দিব, আমি বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল করে আমি চারি সাইডে দিলাম, 5 পিক্সেল করে চারি সাইডে আমি বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই কোনাগুলো মরে যাবে। এই যে দেখেন কোনাগুলো কিন্তু মরে গেছে, এটা আরো বেশি দিলে আর একটু রাউন্ড হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে এটার মতো যদি এটা যেমন হালকা ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাচ্ছে, এটা নিচ দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা যদি করতে হয় আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা জানি যেটা জানি সেটা হচ্ছে অপাসিটি দিতে হবে আমাদের। অপাসিটি, অপাসিটি দিলে আমি পয়েন্ট সাপোজ 50 দিলাম, তো অপাসিটি মেজার হয় হচ্ছে 1-এ, আমরা এটা জেনে আসছি। সো এটাকে জাস্ট অপাসিটি দিয়ে দিলাম, দেখেন এটা ওটার মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটার মতো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো অপাসিটি দিলে এই কাজটা আসলে হয়ে যায়, ঠিক আছে। সো আমি আর একটু অপাসিটি টু ই করে দিই, এটা 60 করে দিই বা 7 করে দিই, ঠিক আছে। 7 করলাম, 7 করলে কি হবে, একেবারে যেটা ই হয়ে যাচ্ছে এটাকে একটু আর একটু লাইটের দেখাবে, ঠিক আছে। সো এটা মোটামুটি আমাদের মনে করেন যে একটা শেপ হয়ে গেছে। এখন আমাদের কন্ট্রোলিং এর পার্ট, এখন আমাদের এখানে কি আছে, প্রথমে আছে আমাদের অ্যাভাটারটা আছে, তাই না। এরপরে কি আছে, আমি যদি এটার পরে যাই, এই বক্সের পরে আছে কি অ্যাভাটার। সো অ্যাভাটারকে আমি যদি ধরি, এখানে হচ্ছে আমি সরাসরি ইমেজটাকে ধরতে পারি, বাট আমি এখানে একটা ক্লাস নিয়ে নিব, হ্যাঁ ক্লাস নিয়ে আমি এখানে অ্যাভাটার বানাই দিলাম, ঠিক আছে। এটা একটা ক্লাস নিয়ে নিলাম, এই অর্থাৎ এইটাকে ধরা মানে এই ট্যাগটাকে ধরা মানে ক্লাসকে ধরা। সো এখন যে কাজটা করব হচ্ছে আমরা ডট অ্যাভাটার, যেহেতু ক্লাস, সো অ্যাভাটারকে কন্ট্রোল করব। আচ্ছা কি জন্য সমস্যা হচ্ছে, বারে বারে লগ ইন করতে পারছে না। সো এখন হচ্ছে আমরা অ্যাভাটারে যেহেতু কাজ করতেছি, অ্যাভাটার কি করতে পারি, অ্যাভাটারের সাইজটাকে, সো অ্যাভাটার সাইজ এখানে মনে হচ্ছে অনেক বড়, আর এখানে কি আছে একটু ছোট রাউন্ড হিসেবে আছে। সো এই জিনিসটাই আমরা এখন করে ফেলি, যে কিভাবে হচ্ছে এটাকে আমি কি করতে, এটা একটা উইড দিব, অ্যাভাটারে উইড দিব সাপোজ 100 পিক্সেল, 100 পিক্সেল, এর হাইটও দিয়ে দিব হচ্ছে আমি 100 পিক্সেল, তাহলে এটা একবারে সুন্দর রাউন্ড হবে। রাউন্ড করতে গেলে অবশ্যই আমাদেরকে বর্ডার রেডিয়াস দিতে হবে, আমরা জানি বর্ডার রেডিয়াস কত দিব, 50%, 50% দিলে একটা একেবারে রাউন্ড হয়ে যায়। সেভ করলাম, সেভ করে যদি এখন এটাকে রিলোড দেই, দেখেন এটা সুন্দরভাবে লেগে গেছে, রাউন্ড হয়ে গেছে। এখন এটা এটার মতো করে যদি আমি নিতে চাই, এটাকে সেন্টারে যদি নিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, একটু মাথায় নিতে হবে, কি নিতে হবে, এর পজিশন ঠিক করে দিতে হবে। সো আমরা পজিশন আমরা শিখে আসছি, পজিশন অ্যাট্রিবিউটের সরি প্রপার্টির কাজ আমরা দেখে আসছি, এটা কিভাবে। সো এর আমি পজিশন করে দেব অ্যাবসলিউট, ঠিক আছে, অ্যাবসলিউট করব। এই জন্য যদি আমাকে রিলেটিভ করতে হবে এরকম না, ঠিক আছে, অ্যাবসলিউট নিলেও আমাদের টপ আর ইয়ে কাজ করে। সাপোজ এখানে টপ নিলাম 0, দেখেন টপ 0 করলাম, টপ যখনই 0 করলাম তখন কি ঘটনা ঘটে একটু খেয়াল করি, সরি এটা, সো এখান থেকে দেখেন এটা চলে আসছে, এটা এখানে চলে আসছে। এখন কথা হলো যে এটাকে সেন্টারে নিতে হবে, এটার মতো করে যদি সেন্টারে নিতে চাই তাহলে কি করতে পারি, আমি এখানে হচ্ছে লেফট থেকে সরাইতে হবে, আমরা জানি লেফট থেকে সরাইলে হবে, লেফট থেকে কত সরাবো আমি, আমি কি জানি এটা এটা কত আসে, কত আসে আসলে আসে, এই যে এই যে বডিটা কত, এটা কিন্তু আমি জানি না। সো যেহেতু আমি জানি না এই জন্য আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে লেফট করে, ঠিক আছে। সেই জন্য আমি সাপোজ ধরে নিলাম হচ্ছে টোটালটা যদি 1200 ধরি আমি, তাহলে লেফট থেকে যদি 600 আমি ব্যাক করাই, 600 পিক্সেল যদি লেফট থেকে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে, এই জিনিসটাকে যদি একটু রিলোড দেই, তাহলে দেখতেছে যে একটু একটু সরছে। সো এটা এখনো কিন্তু সেন্টার হয়নি, তো এটাকে সেন্টার নিতে গেলে কি করতে হবে, আর একটু যদি আমি বাড়াই দিই সাপোজ 20 করে দিই, 20 করলাম, 20 করলে কি হবে, এটা একটু সরে আসছে। সো এটা এখনো কিন্তু 100% অ্যাডজাস্টমেন্ট হয়নি, আর 5 যদি আমি দিয়ে দিই 5, সো মোটামুটি বুঝবো যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমার হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটাকে যদি আমি অন্যভাবে ক্যালকুলেশন করতে চাই, ঠিক আছে, এটা এটার একটা ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে আপনাদের, এই ক্যালকুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্যালকুলেশন করলাম আমি, আসলে কোটা আমি একটা আনুমানিক ধরে নিলাম 1200 পিক্সেল, সাধারণত আমার এই এটা 1200 পিক্সেল বা 1300 পিক্সেল হয়ে থাকে, ঠিক আছে। তো 1300 পিক্সেল যদি হয়, আমি ধরলাম 1300 পিক্সেল আমার স্ক্রিনটা, তাহলে 1300-র অর্ধেক হচ্ছে 650, 650 থেকে যদি চিন্তা করি তাহলে আমি দিয়েছি 625, আর এইটা কত আছে, এটা 100 আছে,
100 জায়গায় যদি 50% করি, তাহলে এটাকে যদি 50% ইয়ে করি, তাহলে এটা হচ্ছে এই পাশ থেকে 100 কথা যদি চিন্তা করি তাহলে 625, আর যদি চিন্তা করি তাহলে 625 যদি দেই, তাহলে 50% কে আমি দুই অঙ্কে ভাগ করলে তাহলে 25 থাকে, এই 25 টাকে অ্যাড করে দিলে এটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো এই জিনিসটাকে আমি অন্যভাবে আরো ক্যালকুলেশন করতে পারি, কিরকম, আমি যদি লেফট ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন ক্যালকুলেশন, এখানে হচ্ছে এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে আমাকে যেহেতু 50% করতে হবে, ঠিক আছে, আমাকে এটা সেন্টারে নিতে হবে, 50% থেকে আমার সাইজ কত দেওয়া আছে 100 পিক্সেল, উইথ দেওয়া আছে কত পিক্সেল 100 পিক্সেল, তো উইডের এক হাফ কত সেটা আমাকে এঁকে দিতে হবে, সাপোজ এটা দিতে হবে 50 পিক্সেল, ঠিক আছে। এখন যদি এটাকে আমি এইটাকে যদি আমি কেটে দিই, কাট করলাম, সেভ করলাম, এখন রিলোড দিলাম, দেখেন এখানে হচ্ছে কিন্তু কাজ করে নাই, বাট অনেকটা কাজ করছে, সেটা হচ্ছে 50% আসছে, বাট এখানে 50% থেকে যে 50 পিক্সেল বিয়োগ করে সেন্টার করবে সেটা কিন্তু আসে না, এই জন্য এটা এখানে একটু এই এই জায়গায় একটু সমস্যা, এই জায়গায় এখন মনে হয় কাজ করবে, এখন হচ্ছে এই যে দুইটার ভিতরে স্পেস দিয়ে দিলে, এখন এটা থেকে যদি একটু ক্যালকুলেশন করি দেখেন এখানে একেবারে সেন্টারে চলে আসছে। সো এইভাবেও কিন্তু ক্যালকুলেশন আপনারা করতে পারেন, সো এই জিনিস একটু মাথায় নেবেন, ঠিক আছে। সো এরকম ভাবে যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয় আপনি এটাকে এইভাবে ক্যালকুলেশন করতে পারেন, তবে এইটা হচ্ছে এই উইডটাকে আপনার মাথায় রাখতে হবে, কত প্রথমে আপনাকে বাদ দিতে হবে সেন্টার থেকে 50%, যেহেতু এক পাশ থেকে 50% বাদ দিচ্ছি, এবং এই উইডের উপর ভিত্তি করে কত উইড তার 50% নিলে, অর্থাৎ 100 যদি হয় তার 50% 50, সো 50 দিয়ে দিলাম, এটা সেন্টারে হয়ে গেছে। সো মোটামুটি এইটুকু আপনারা বুঝতে পারছেন অ্যাভাটারটা। এরপরে কি আছে, এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটু দেখি আমরা, এরপরে হচ্ছে আমাদের এখানে আছে H1 ট্যাগটা দেওয়া আছে, অর্থাৎ H1 এই ট্যাগটা ব্যবহার করা আছে। সো এটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, এখানে কিন্তু শো করতেছে না, দেখেন আছে বাট শো করতেছে না। সো এটার একটা কি করতে পারি আমি, এটার জন্য যে কাজটা করতে পারি, আমি H1 কে ধরতে পারি, ঠিক আছে, H1 কে ধরলাম, H1 কে ধরে এর হচ্ছে কালার যদি আমি একটু সিলেক্ট করে দিই, সাপোজ রেড করে দিলাম, সেভ, রেড যখনই করে দিলাম, সো এখানে দেখেন এটা চলে আসবে রেড কালার। সো রেড কালার দিয়েছি, এখন এটাকে যদি আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন, সো এটাকে যদি মার্জিন মনে করেন সাপোজ 20 পিক্সেল যদি দিই আমি, প্রথমে হচ্ছে টপ থেকে আমার দেওয়ার দরকার নেই, টপ থেকে আমি চাচ্ছি না, তো টপ 0 থাক, লেফট সাইড থেকে আমি 20 পিক্সেল যদি দিয়ে দিই লেফট থেকে, সো লেফট রাইট থেকে যদি 20 পিক্সেল দেই, তাহলে দেখেন এটা আর একটু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এটা যদি আর একটু আমি একটু বাড়াই দিই, এটাকে 50% করি, 50% করি দেখি কি হয়, বা 50 পিক্সেল করি, তাহলে কি ঘটে, সো এটা মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটাকে হচ্ছে 70 করে দিই আমি। এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে এগুলো ক্লিয়ার হবে। এখন দেখেন এটা সেন্টারে হয়ে গেছে, ওকে। এখন এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে ইউজার নেম আছে, এখানে আর একটা পি ট্যাগ আছে, দুইটা পি ট্যাগ আছে, পি ট্যাগ কিন্তু শো করতেছে না। সো এখানে যদি আমি পি ট্যাগ কেড়ে নিই, পি ট্যাগ, সো এখানে মনে করেন আমি পি ট্যাগ নিলাম, পি পি ট্যাগ নিলাম, ঠিক আছে, পি ট্যাগকে ধরলাম, এখানে হচ্ছে এরও একটু ব্যাক কালার দিয়ে দিই, কালার সাপোজ হোয়াইট যদি দিই আমি, হোয়াইট সেভ করলাম, হোয়াইট আসে, এই যে হোয়াইট কিন্তু চলে আসছে। এটাকে যদি ফন্ট সাইজ একটু বড় করে দিই আমি, ফন্ট ফন্ট সাইজ সাপোজ 18 পিক্সেল করে দিলাম আমি, 18 পিক্সেল, তাহলে এটা একটু বড় হয়ে যাবে, এই যে দেখেন একটু বড় হয়ে গেছে। সো মোটামুটি এটার মতো হয়ে গেছে। সো এখন আমাদের কি আছে, এখন হচ্ছে আমাদের এই টেক্সট বক্স নিয়ে হচ্ছে কাজ, ঠিক আছে, টেক্সট বক্স নিয়ে কাজ। এখন টেক্সট বক্স নিয়ে আছে, সো এখানে ইনপুট আছে, তাই না? সো এখন এটা কিসের ভিতরে আছে, আমি যদি লগ ইন ধরি, লগ ইনের ভিতরে ইনপুটকে ধরবো, ঠিক আছে। সো আমি এইভাবে ধরতে পারি, ডট ইনপুট এটা ধরতে পারি, অথবা হচ্ছে সরি ডট হবে না, এই জায়গায় সরাসরি যদি ইনপুটকে ধরতে চাই তাও আমি ধরতে পারবো, সরাসরি ইনপুটকে ধরলাম মনে করেন,
সরাসরি ইনপুটকে যদি ধরি আমি কি করতে পারি, ইনপুটের হচ্ছে উইথ যদি দিয়ে দিই, আমি উইথ সাপোজ দিলাম 100%, 100% উইথ করলাম, ঠিক আছে? একটু খেয়াল করেন, উইথ আমি 100% মানে কি, এটা এখন যতটুকু আছে এটা যতটুকু জায়গা দরকার, 100% দুই পাশ থেকে যতটুকু জায়গা ছেড়ে দিছে সেই অনুযায়ী হয়ে যাবে। দেখেন এই যে বড় হয়ে গেছে, এটা যেমন বড় আছে বড় হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি দেখতেছি যে এর যে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিব, বা হচ্ছে এর যদি আমি ধরি ইনপুট উইথ দিয়ে দিলাম জাস্ট, এখানে আমি অন্যভাবে একটু ধরার চেষ্টা করব। এটা কি আছে, এটা হচ্ছে ইনপুট টাইপ, এটা হচ্ছে দেয়া আছে ইউজার নেমের জন্য, আর এটা দেয়া আছে পাসওয়ার্ডের জন্য। সো এইটাকে একটু আমরা অন্যভাবে ধরার চেষ্টা করব, ঠিক আছে, কিভাবে একটু এটা আমরা দেখব। সো এটাকে ধরতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে ইনপুট, ইনপুট তারপরে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, সরি থার্ড ব্র্যাকেট ভিতরে টাইপ, টাইপ ইকুয়াল টু কি আছে, আমি সাপোজ এই যে এটা আছে না এটাকে কপি করব, হ্যাঁ, টাইপ হচ্ছে টেক্সট কমা, আর এটা কি আছে, টাইপ হলো পাসওয়ার্ড, কপি, এখানে হচ্ছে পেস্ট, এটা থাকবে না, এটাকে আমি ধরবো হচ্ছে এটা শুরু, এখানে হচ্ছে শেষ। সো এটা হচ্ছে একটা, সো এটা দেওয়া আছে হচ্ছে মূলত এটা দেওয়া আছে টেক্সট, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে আমাকে পাসওয়ার্ড লিখতে হবে, পাসওয়ার্ড এখানে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে কিন্তু, হ্যাঁ। সো এটা করলাম, ঠিক আছে, এখন এটাকে আমি ধরবো, ঠিক আছে, কি ধরবো, এর বর্ডার করে দিব হচ্ছে, বর্ডার বর্ডার করে দিব হচ্ছে নান, ঠিক আছে, বর্ডার করে দিলাম নান। এখন যদি রিলোড দিয়ে একটু দেখি, দেখেন বর্ডার একটু ছোট হয়ে গেছে। তারপরে কি আছে, বর্ডার হাইফেন বটম, ঠিক আছে, বর্ডার বটম হচ্ছে একটা কালার দিয়ে দেবো রেড, বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল সলিড রেড দিয়ে দিলাম, ঠিক আছে, রেড সেভ করলাম। এই যে দেখেন এখন শুধুমাত্র নিচের দিকে রেডটা কি হয়েছে, রেড কালার হয়ে গেছে। এখন এই যে এইটার সাথে এই কালার কিন্তু এটার সাথে মিলতেছে না, অর্থাৎ ট্রান্সপারেন্ট হচ্ছে না। সো ট্রান্সপারেন্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডকে করতে হবে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ট্রান্সপারেন্ট সেভ করলাম। ট্রান্সপারেন্ট করলে কি হয় দেখেন, একটু খেয়াল করেন, এই যে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো ট্রান্সপারেন্ট যখন, এখন দেখেন যখন আমি ক্লিক করতেছি এর একটা আউটলাইন বেরোচ্ছে, এখানে ক্লিক করেন এখানে দেখেন একটা আউটলাইন বেরোচ্ছে। সো এই আউটলাইন কি করবো, আমি এখান থেকে আউটলাইনটা করে দিব নান, আউটলাইন এটা করে দিব নান, সেভ করলাম, আউটলাইন নান করে দিলাম। সো এখন দেখেন এই আউটলাইন আর নাই, আউটলাইন কিন্তু আর নাই। সো এই হচ্ছে বিষয়। এখন মনে করেন আমাকে কি করতে হবে, এইখানে যে কাজটা আছে এখানে আমরা কিছু জিনিস একটু নিয়ে নিই, একটু প্লেস হোল্ডার নিয়ে নেবো, তাহলে জিনিসটা বুঝবে, বোঝা আরো সহজ হয়ে যাবে। সো এখানে হচ্ছে প্লেস হোল্ডার নিলাম যে ইন্টার ইউজার নেম, ইউজার নেম সেভ করলাম, আর এখানে একটা প্লেস হোল্ডার নিলাম, প্লেস হোল্ডার নিলাম, এটা হচ্ছে লিখলাম হচ্ছে ইন্টার পাসওয়ার্ড, সেভ করলাম। সো এখন যদি এটাকে রিলোড দেই, সো দেখেন এখানে অনেকটা এটার মতো অপশন চলে আসছে, এটা দেখেন এরকম অপশন
চলে আসছে। এখন এরপরে কি আছে? এরপরে কিন্তু এই যে লগ ইন আছে, ঠিক আছে, লগ ইন আছে। সো এই জন্য আমি কি করতে পারি একটু খেয়াল করি, ভ্যালু লগ ইন আছে। সো এটা হচ্ছে যেহেতু আমি কি করছি এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমার সাবমিট একটা বাটন, যেহেতু আমি করতেছি সাবমিট, তো এখানে আমি নিয়ে নিব সাবমিট, ঠিক আছে, সাবমিট, এটা হচ্ছে সাবমিট বাটন। সো এটা যদি এখন রিলোড দেই, আবার এটাকে যদি রিলোড দেই, সো দেখতেছি যে এখানে একটা বাটন আমার শো করতেছে। এখন এই বাটনটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করি, এদের নিচে, এদের যেতে নিচে একটা হচ্ছে আমি মার্জিন দিয়ে দিই, অর্থাৎ মার্জিন বটম যদি আমি 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটার সাথে এটার একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি হবে। এই জিনিসটা এখন আমরা করব, সেটা কিভাবে করব, এইখানে এসে আমি আরেকটু কাজ করতে পারি, মার্জিন, মার্জিন বটম, মার্জিন বটম সাপোজ আমি করে দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল করে দিলাম। সো 20 পিক্সেল যখন আমি করে দিলাম, এখন রিলোড দেই, এখন দেখেন এদের একটা দূরত্ব তৈরি হয়েছে, ঠিক আছে, একটা দূরত্ব কিন্তু আমার তৈরি হয়েছে। সো সেই দূরত্ব তৈরি হয়েছে, এখন এইটাকে আমি ধরবো, এটাকে একটু ডিজাইন করার চেষ্টা করবো, ঠিক আছে, এটাকে ডিজাইন করার চেষ্টা করবো। সো এটা কিভাবে ডিজাইন করতে পারি, এই জন্য আবার এইটাকে আমাকে ধরতে হবে। এটা কিভাবে ধরবো, সাপোজ এটাকে আমি একটু কপি করলাম, ঠিক আছে, এইটুকুকে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে পেস্ট করলাম, এখানে টেক্সটের জায়গায় আমাকে সাবমিট, এটাকে একটু আলাদা যেহেতু ডিজাইন করবো আমি, সাবমিট, সাবমিট দিয়ে দিলাম। এখানে এটাকে আমি ধরলাম, এখানে ধরে আমি কি করব, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড, সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, সরি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, ডাজ ইট টু সাবমিট, সাবমিট কে আমি ধরছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রিলোড, ব্যাকগ্রাউন্ড কালার রেড হওয়ার কথা, ইয়েস, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি আমি, বর্ডার, বর্ডার যদি এটাকে নান করে দিই, বর্ডার নান, তারপরে হচ্ছে এর আউটলাইন যদি আমি তুলে দিই, আউটলাইন নান, এখন সেভ যদি দিই, রিলোড দিই, কালার কিন্তু চেঞ্জ হয় নাই, একটু দেখি, সাবমিট বানান ভুল আছে তো, হ্যাঁ সাবমিট বানান ভুল আছে, বানান ভুল আছে, জি সাবমিট বানান ভুল গেছে, ওই যে ইনপুটের ওখানে সাবমিট, ও সাব, এখন ঠিক আছে না, এখন ঠিক আছে, হ্যাঁ সাবমিট, জি ভাইয়া, এখন যদি রিলোড দিয়ে একটু দেখি, এখন এই যে হয়ে গেছে। এখন কি করতে পারি, এটাকে যদি একটু প্যাডিং দিয়ে দিই ভিতরে, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সো এখানে মনে করেন আমি একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং সাপোজ চারি সাইড দিয়ে সাপোজ 20 পিক্সেল যদি করে দিই, তাহলে চারি সাইড দিয়ে সে কি করবে, একটু বড় হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেছে। এখন এই এই যে টেক্সট নিয়েছি আমি, এই টেক্সটটাকে যদি একটু বড় করে দিই, ঠিক আছে, অর্থাৎ এর একটা ফন্ট সাইজ, ফন্ট, ফন্ট সাইজ যদি দেই সাপোজ 18 পিক্সেল, 18 পিক্সেল, এখন এটা কাজ করে কিনা দেখি, নাহলে অন্যভাবে কাজ করাবো, এই যে বড় হয়ে গেছে। এখন কালার যদি চেঞ্জ করি, ফন্ট কালার, কালার, কালার সাপোজ হচ্ছে দিয়ে দিলাম হোয়াইট, লালের সাথে হোয়াইট কি মিশবে, হ্যাঁ মিশবে। সো মোটামুটি হচ্ছে আমাদের একটা জিনিস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ
সো এইটার মধ্যে একটা ফর্ম কিন্তু আমরা ডিজাইন করে ফেলছি। সো এখানে যদি একটু আমি আপনাদের সাথে বলি যে মোটামুটি একটা এটার মতো করে করা একটু চেষ্টা করলাম, এটা হচ্ছে একটু বেশি ডার্ক হয়ে গেছে। ডার্ক হওয়ার কারণ হচ্ছে এটার অপাসিটি, এই যে এখানে অপাসিটি কি হয়েছে আমি এখানে কম করছি একটু, এটা শার্ট করে দিলে ওইটার মতো হয়ে যাবে। সো এই হলতে মোটামুটি হচ্ছে আমাদের একটা মনে করেন যে ছোট্ট একটা প্রজেক্ট এরকম ভাবে। এটাকে আরো একটু যদি ডিজাইন বা ডেভেলপ করতে চান বা একটু ডিফারেন্ট করতে চান, আপনারা করার চেষ্টা করবেন যতটুকু পারেন। আমি একটা জাস্ট সিম্পল একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাইলাম যে এইভাবে আমরা একটা সিম্পল লগ ইন ফর্ম ডিজাইন করতে পারি, এবং এটা অনেক সুন্দর, আশা করি আমি মনে করি যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। সো মূলত এই ছোট্ট একটা প্রজেক্ট আপনাদেরকে দেখালাম লগ ইন ফর্মের উপরে বা ফর্মের উপরে এইভাবে আপনারা একটা তৈরি করবেন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার। আজকের আপনাদের হচ্ছে হোমওয়ার্ক, যেখানে শুধু লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না, যেখানে ইমেল অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ঠিক আছে, যেভাবে আমরা জিমেলের হচ্ছে মনে করেন যে একটা ফর্ম যে রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম পূরণ করি, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, ঠিক আছে, এইভাবে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা তৈরি করি সেই রেজিস্ট্রেশন ফর্ম আপনারা তৈরি করবে আমাকে দেখাবে, ঠিক আছে। আমি যে উপায়টা আপনাদেরকে বললাম বা যেভাবে আমি করার চেষ্টা করলাম এইভাবেও করতে পারেন, আপনারা যেভাবে যে কোনোভাবে আপনারা এরকম একটা লগ ইন ফর্ম ডিজাইন করতে পারেন সেটা আপনাদের উইশ। বিভিন্ন রিসোর্স আছে, সেগুলো দেখবেন, রিসোর্সগুলো দেখার চেষ্টা করবেন, আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো প্রবলেম হলে নক দিবেন, প্রবলেম হলে বলবেন যে ভাই এই জায়গায় প্রবলেম বা এই জিনিসটা বুঝতেছি না। সো এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা লগ ইন ফর্ম আমরা কীভাবে তৈরি করতে পারি এবং এটার কীভাবে ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি নিজের মতো করে। এটা সিম্পলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আজকে। আমি আজকে এটা দেখাইলাম, কালকে ভিন্ন কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আজকের আমার ক্লাস। সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।